নির্বাচন একটা এক তখন নির্বাচন হইতেছে, এটা একটা প্রশাসনের নির্বাচন, এটা আমরা মানি না। সব দল মিলিয়া হেরা একটা সুষ্ঠু নির্বাচন হোক, জনগণ যাতে কেন্দ্র যায় সুন্দর ভাবে তাদের ভোটটা দিতে পারে। কারণ বিগত দিনে কয়েকটা নির্বাচন আমরা দেখছেন যে ভোট জন লাগে না, ভোট এমনি হয়ে যাগা। আমরা দাবিটা এটাই যে জনগণ যাতে কেন্দ্র যায় হেরা তার ভোটটা সুন্দরভাবে সঠিকভাবে দিতে পারে। এই প্রত্যাশায় আমরা মাঠে নামছি, আপনারা আমাদের সাথে একাত্মতা পোষণ করবেন, এটাই আমাদের আহ্বান। কেন্দ্রে যাবেন না, কেন্দ্রে যাবেন ভোট সঠিকভাবে যে কেন্দ্র দিবার হয়েছে না, গিয়ে দেখবেন যে ভোট হয়ে গেছে। এইটা আমি এই একটা মিথ্যা, এই নির্বাচনের কোনো প্রয়োজন আছে? আমার ভোটটা তো আমি যাই দিব। এইটার জন্য আমরা বিএনপি আন্দোলন করতেছি যাতে প্রত্যেকটা মানুষ তাদের যে পবিত্র আমানত সেটাকে ভালোভাবে নির্দিত দিতে পারে, সেটার লক্ষ্যে আমরা আন্দোলন করতেছি এবং এই নির্বাচনটা বর্জন করছি। আমাদের আপনাদেরকেও আমরা আহ্বান জানাইতেছি, দাওয়াত দিতেছি, আমাদের সাথে আপনারাও একত্রিত পোষণ করবেন। আগামী দিনে আমাদের ছেলে মেয়ে আপনারা যারা আছি একটা সুন্দর একটা পরিবেশে কেন্দ্র দিয়ে ভোট দিতে পারি, এটা আহ্বান জানানোর জন্য আমরা এটা দিলাম। এরপরে যদি কেন্দ্র যান ভোট দিন তাহলে তো চুরিটা বৈধ হয়ে গেল, যত রমি তাই কিছু করি ভোট ঘুরে গেল এই তারাই ফাইলে কিছু আর হবে না। ঠিক আছে, ছান আমরা লাভ নাই। নির্বাচন আমাদের বিএনপি পক্ষ থেকে ভোট বর্জন, 7 তারিখ নির্বাচনে আপনাদেরকে আহ্বান জানাইতেছি, আমরা কেউ কেন্দ্র যাবেন না, আমাদের সাথে একাত্মতা। এটার জন্য আমরা আন্দোলন করতেছি যে প্রত্যেকটা জনগণ তাদের পবিত্র আমানত যেটা ভোট, এটা যাতে কেন্দ্র যায় তার ভোটটা সে নিজেই দিতে পারে, এটার জন্য আমরা আন্দোলন করতেছি। এই আন্দোলনের ধারাবাহিকতায় এই পাতানো নির্বাচন আওয়ামী লীগের যে নির্বাচন এটা আমরা বর্জন করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমরা আপনারা আহ্বান জানাইতেছি যে আপনারাও আমাদের সাথে সামিল হন, একটা সুষ্ঠু পরিবেশে সুন্দর একটা নির্বাচন প্রতিষ্ঠিত হোক বাংলাদেশে। কারণ কোনো দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। আমি যদি ক্ষমতায় চাহি তা আমি তো আমারটাই করে দেয়াম, আমি ফিল করার চাইম আর যদি নিরপেক্ষ একটা তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন হোক আপনিও ভোট চাইবার জন্য আমি হমান হমান জনগণকারে ভোট দিব, নির্ভয়াকে ভোট দেয়রা তাদের প্রতিনিধি বানাই আনবে। ঠিক না, এই যে চেয়ারম্যান মেম্বর ইলেকশন হওয়া যায় এটা কি আপনার রাজে ফাঁক করতে আছে? হ্যাঁ ফাঁক করে না, ভিড় করলা তারা যারা ওই যে ওইটাই হ এইটার জন্যই আমরা আপনাদের জনগণের যে দাবিটা এইটাই আমরা লই মাঠে নামছি। বুদ্ধিবার কেন্দ্র না গিয়ে নীরব থাকেন হয়তো বা আর একটা নির্বাচন হবে, যে একটা পার্সেন্টেজমূলক নির্বাচন হয় নাই, এই নির্বাচন বিদেশের বাইরে বাংলাদেশের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন হবে না। গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আর একটা দলীয় সরকারের অধীনে না, জাতীয় সরকার হোক অথবা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হোক আর একটা সুষ্ঠু নির্বাচন হোক, জনগণ তাদের ভোটটা সঠিকভাবে গিয়ে কেন্দ্র দেবে, এটাই হলো আমরা প্রত্যাশা। আশা করি আপনারা আমাদের যে দাবি আমাদের দাবির সাথে একত্রতা পোষণ করবেন। না যাওয়াই ভালো, যাবো না একটা খরচ দল করি, কিন্তু আজকে আমাদের এই বিএনপির যে দলের নেতা কর্মীরা আছে প্রায় 22,000 নেতা কর্মী আমাদের কারাগারে বন্দী, ওদেরকে আটকে রাখিয়া সরকার প্রশ্ন নির্বাচন করতেছে। সে নির্বাচন আমরা মানি না, মানবো না, আমরা কেন্দ্রে যাবো না, আমরা নির্বাচন বর্জন করছি।
যারা বিএনপি আমরা করি সকলে মাঝে থাকবেন, আমরা কেন যাবেন না? আসসালামু আলাইকুম। বাবুর বাজার আমার নৌকাড়ে ইলেকশন তারাই সাইম পাস করলে যে জায়গায় যাইবো, আরেক পাস করলে ওই জায়গায় যাইবো। বিএনপি কে আটকায়া কারাগারে বন্দি করিয়া তারা এই প্রশ্ন নির্বাচন করতেছে, মানে ব্যাগটা একটাই একটু বইলা দেন। প্রশাসনের নির্বাচন আমরা কেউ নির্বাচন 7 তারিখে বুথ কেন্দ্রে যাবো না, আমরা বুথ বর্জন করলাম। বর্তমান সরকার প্রশাসন নির্বাচন করতেছে, বিএনপি কে বাদ দিয়ে মামলা মোকদ্দমা দিয়ে সকলে কারা বন্দোবস্ত আছে। আমাদের যে হালুয়াঘাটের সাংগঠনিক সম্পাদক সৌদ্দামা ছেলে প্রিন্স, উনিও আছে কারাগারে, সরকার তাদেরকে জামিন দিচ্ছে না। সকলকে কারাগারে বন্দি রেখে আটকে রেখে 22,000 মতো টাকা করে আটকে রেখে তারা প্রশাসন নির্বাচন করতেছে। এই যে সাইম যে প্রার্থীরা ইয়া প্রতীক নিয়েছে, আর ওই যে নৌকা প্রদীপ একটা প্রতীকই, সাইম এমপি হয়ে কোথায় যাবে আরেক এমপি হয়ে কোথায় যাবে? প্রশাসন এক জায়গায় যাবে, আমরা কেন্দ্রে যাব না, ইলেকশন আমরা ভোট দিতে যাবো না, আমরা ইলেকশন বর্জন করছি। কারণ আপনারা যারা আসি সকলে অনুরোধ করলে আপনি এটা মাথায় রাখবেন, কেন্দ্রে যাবেন না, কেন্দ্রে যাবেন না কেউ।